সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কমান্ডার ও ছয় কর্মকর্তা নিহত এবং এই হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইসরায়েলে ইরানের কয়েকশ ড্রোন ও মিসাইল হামলা সার্বিক পরিস্থিতিকে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই দুই দেশের তিক্ত সম্পর্ক ক্রমেই বড় সামরিক সংঘাতের দিকে যাচ্ছে, ফলে দেশ দুটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানান বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের, যেখানে বিশ্বের প্রতিটি দেশের সামরিক সক্ষমতার তথ্য রয়েছে, তথ্য অনুযায়ী পাওয়ার ইন্ডেক্সের 145টি দেশের মধ্যে ইরান রয়েছে 14তম অবস্থানে এবং এর ঠিক তিন ধাপ পেছনেই অর্থাৎ 17তম অবস্থানে রয়েছে ইসরায়েল। জনসংখ্যা। ইরানের মোট জনসংখ্যা 8,75,90,073 জন, যাদের মধ্যে 4,11,67,710 জন সেনা সদস্য হওয়ার উপযুক্ত। ইসরায়েলের মোট জনসংখ্যা 90,43,387 জন, যাদের মধ্যে 31,56,142 জন সেনা সদস্য হিসেবে কাজ করার জন্য উপযুক্ত। সেনা সদস্য। ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে মোট 6,10,000 নিয়মিত এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা 1,70,000 এবং রিজার্ভ সেনা 4,65,000। দেশটিতে 18 বছর বয়সী প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হওয়ায় তাদের রিজার্ভ সেনা সংখ্যাও বেশি। আর্থিক সক্ষমতা। ইরানের সামরিক খাতে বাজেট বরাদ্দ রয়েছে 995,44,51,000 মার্কিন ডলার, যা বিশ্বের মধ্যে 33তম। বিপরীতে এই খাতে ইসরায়েলের বরাদ্দ রয়েছে 2,440 কোটি মার্কিন ডলার, যা বিশ্বে 19তম। তবে বৈদেশিক ঋণ ও ক্রয়ক্ষমতার হিসাবে ইরানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা। ইরানের মোট যুদ্ধবিমান রয়েছে 551টি, যা ইসরায়েলের চেয়ে 61টি কম। 241টি জঙ্গি বিমান নিয়ে বিশ্বে 10ম অবস্থানে আছে ইসরায়েল। অন্যদিকে 187টি জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বে 16তম। বিমান হামলা বা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান 17তম। অন্যদিকে ইরানের অবস্থান 31তম। সামরিক পরিবহনের জন্য ইসরায়েলের আছে 12টি উড়োজাহাজ, অন্যদিকে ইরানের আছে 86টি। ইসরায়েলের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে 155টি, বিপরীতে ইরানের আছে 102টি। স্পেশাল মিশন এয়ারক্রাফ্টের দিক দিয়ে বিশ্বে ইসরায়েলের অবস্থান 15কম, অন্যদিকে ইরানের অবস্থান 25তম। ইসরায়েলের হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যথাক্রমে 146টি ও 48টি, অন্যদিকে ইরানের আছে যথাক্রমে 129 ও 13টি। স্থল শক্তি। ট্যাঙ্ক শক্তির হিসাবে 1,996টি ট্যাঙ্ক নিয়ে বিশ্বে ইরানের অবস্থান 12তম এবং 1,379টি ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের অবস্থান 18তম। অস্ত্রসজ্জিত যানের ক্ষেত্রেও এগিয়ে ইরান। ইরানের অস্ত্রসজ্জিত যান আছে 65,765টি এবং ইসরায়েলের আছে 43,407টি। তবে সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে ইরান। এই হিসাবে 11তম স্থানে থাকা ইসরায়েলের আর্টিলারি রয়েছে 650টি এবং 13তম স্থানে থাকা ইরানের আছে 580টি। তুয়েড আর্টিলারির দিক থেকে অনেক বেশি এগিয়ে ইরান। র্যাঙ্কে 7নম্বরে থাকা ইরানের আছে 2,050টি এবং ইসরায়েলের আছে 300টি। মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও এগিয়ে ইরান। পঞ্চম অবস্থানে থাকা ইরানের 775টি প্রজেক্টরের বিপরীতে 31তম অবস্থানে থাকা ইসরায়েলের প্রজেক্টর 150টি। নৌশক্তি। 101টি যুদ্ধজাহাজ নিয়ে বিশ্বে 37তম অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে 67টি যুদ্ধজাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান 46তম। যুদ্ধ বিমান বহনকারী জাহাজ, হেলো ক্যারিয়ার ও ডেস্ট্রয়ারের সংখ্যার দিক থেকে ইরান ও ইসরায়েল একই অবস্থানে। এই তিনটি ক্ষেত্রেই তাদের সক্ষমতা শূন্য। ইসরায়েলের 5টি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে 19টি। সাবমেরিনের হিসাবে ইসরায়েলের অবস্থান 19 ও ইরানের অবস্থান 7। 7টি ছোট যুদ্ধজাহাজ বা ফ্রিগেটস নিয়ে ব্যাংকে 10ম অবস্থানে থাকা ইরানের বিপরীতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের ফ্রিগেট সংখ্যা 0। 10টি করভেট নিয়ে ইসরায়েলের অবস্থান বিশ্বে 10ম এবং 3টি নিয়ে 14তম অবস্থানে রয়েছে ইরান। পেট্রোল ভেসেলসে এগিয়ে ইসরায়েল। দেশটির 45 ভেসেলের বিপরীতে র্যাঙ্ক 22তম, ইরানের আছে 21টি, র্যাঙ্ক 40তম। তবে বিভিন্ন ধরনের মাইনের ক্ষেত্রে এগিয়ে ইরান।
এক্ষেত্রে তাদের অবস্থান 21তম এবং ইসরায়েলের অবস্থান 145তম। লজিস্টিক্স, এয়ারপোর্টের সংখ্যায় ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান। ইরানের 319টির বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 42টি এয়ারপোর্ট। মার্চেন্ট মেরিনেও এগিয়ে ইরান। দেশটির মার্চেন্ট মেরিনের সংখ্যা 942টি, বিশেষতম অন্যদিকে 87তম অবস্থানে থাকা ইসরায়েলের আছে 45টি। বন্দর ও টার্মিনালের সংখ্যায় প্রায় সমান দেশ দুটি। ইরানের আছে 4টি বন্দর ও টার্মিনাল, অন্যদিকে ইসরায়েলের আছে 5টি। প্রাকৃতিক সম্পদ, ইসরায়েল প্রাকৃতিক সম্পদ হিসেবে কোনো জ্বালানি তেল উত্তোলন করে না, যেখানে প্রতিদিন ইরান উত্তোলন করে 34,50,000 ব্যারেল। এক্ষেত্রে ইরানের অবস্থান 9ম। প্রুভেন অয়েল রিজার্ভের ক্ষেত্রে ইরানের অবস্থান বিশ্বে 3য়। তাদের প্রুভেন রিজার্ভ 21,000 কোটি ব্যারেল, আর ইসরায়েল 1,27,00,000 ব্যারেল প্রুভেন রিজার্ভ নিয়ে বিশ্বে 71তম অবস্থানে আছে। ইসরায়েলের কোনো কয়লার খনি নেই, যেখানে ইরান কয়লা উত্তোলনের দিক থেকে বিশ্বে 43তম। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বে ইরানের অবস্থান 3য়, যেখানে ইসরায়েলের অবস্থান 40তম। ভৌগোলিক অবস্থান, পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ইরানের আয়তন 16,48,195 কিলোমিটার এবং ইসরায়েলের আয়তন 21,937 বর্গ কিলোমিটার। ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে। অপরদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের। বিশ্বে 108তম অবস্থানে থাকা ইরানের অন্য দেশের সঙ্গে সীমানার পরিমাণ 5,894 কিলোমিটার। ইসরায়েলের আছে 1,068 কিলোমিটার। ইসরায়েলের উপকূলীয় সীমানা আছে মাত্র 273 কিলোমিটার এবং বিশ্বে এর অবস্থান 13তম। অন্যদিকে ইরানের উপকূলীয় সীমানা আছে 2,440 কিলোমিটার এবং বিশ্বে অবস্থান 6টিতম। জলপথের ক্ষেত্রে ইরান এগিয়ে আছে বেশ বড় ব্যবধানে। মরুর দেশ ইরানের আছে 850 কিলোমিটার জলপথ, যেখানে ইসরায়েল জলপথ শূন্য। পারমাণবিক অস্ত্র, ইরান এবং ইসরায়েল কোনো দেশেরই পারমাণবিক অস্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের অনুমান, ইসরায়েলের হাতে প্রায় 90টি পারমাণবিক অস্ত্র আছে। এমনকি গত বছর নভেম্বরের শুরুর দিকে রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে। তার এই বক্তব্যের অর্থ হল ইসরায়েলে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা এই অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করছে। বিপরীতে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সেদিকে সার্বক্ষণিক নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এক কথায় বলা যায়, কেবলমাত্র আকাশ প্রতিরক্ষা, ভৌগোলিক অবস্থান ও পারমাণবিক অস্ত্রের হিসাবে ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। আর ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে জনসংখ্যা, স্থলশক্তি, নৌশক্তি, লজিস্টিক, অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে। যদিও সামরিক শক্তিমত্তার এই তুলনার পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না যে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। আজও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েলের প্রতি লৌহদি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।